আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমার বাসায় আয়না নেই তো হঠাৎ করে ক্যামেরাতে নিজেকে দেখে বুঝতে পারতেছি যে বেশ 20 দিনের মতো চেষ্টায় অনেকটাই শুকায় গেছি। শুকায়নি আসলে, মানে চিকন হয়ে গেছি। আচ্ছা, আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে, তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, বাইকটা যা, ওকে। তো লিটারারি ক্রিটিসিজম অনার্স ফোর্থ ইয়ারের ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এটা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছো যে এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিটা বাস্তবে কী, এবং একই সাথে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, তো দুইটা নিয়েই কথা বলবো। আর এগুলো নিয়ে এক্সট্রা অলরেডি আমার কয়েকটা ভিডিও করা আছে। তো তারপরে তোমরা কয়েকজন কমেন্ট করেছো, দেখলাম যে এই টপিকগুলো নাকি খুব একটা বুঝোনি। তো এই প্রশ্নটা আছে হচ্ছে তোমাদের এই গাইডে 126 নাম্বার পৃষ্ঠায়। আমি প্রশ্ন থেকে খুব একটা বলবো না, আমি নিজের মতো করে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা 126 পেজের 12 নং প্রশ্ন। তো এখানে প্রশ্ন ছিল হচ্ছে যে এলিয়ট কীভাবে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি এবং ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিটাকে পার্থক্য করেছেন ইন দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, অর্থাৎ এই মেটাফিজিক্যাল পোয়েটস নামক বইয়ে। হাউ ডাজ দ্য ল্যাটার হার্মড ইংলিশ পোয়েট্রি, ল্যাটার বলতে পরবর্তী লোকেরা, বা যে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, এটা কীভাবে কবিতাকে আরও খারাপ করে দিয়েছে, বা সাহিত্যটাকে, ইংরেজি কবিতাকে খারাপ করে দিয়েছে। তো তোমাদের একেবারে বেসিক ধারণা দেওয়ার জন্য আমি প্রথমে বলি, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি জিনিসটা কী আর ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি জিনিসটা কী। খেয়াল করে দেখো, কবি আমাদের মেটাফিজিক্যাল পোয়েটসে একটা কথা বলছে, ওনারা সবচেয়ে বেশি ভালো বা ইন্টেলেকচুয়াল পোয়েটস বলছে, জ্ঞানী কবি বলছে বা মেটাফিজিক্যাল পোয়েটস বলছে কাদেরকে, আমরা সেগুলো জানি, জন ডান, স্টিফেন ক্র্যাশাও, জর্জ হারবার্ট, অ্যান্ড্রু মার্ভেল, এই সমস্ত কবিদেরকে, যে তারা কিনা যদি কোনো জিনিস থিঙ্ক করতো, যদি তারা কোনো জিনিস চিন্তা করতো, এমনভাবে সেটাকে খাতায় উপস্থাপন করতে পারতো, মনে হতো যেন এ থট টু ডান ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স, চিন্তাভাবনাটাই এমনভাবে চিন্তা করে সেই জিনিসটাকে খাতায় তারা লিখতে পারতো, মনে হতো যেন এটা একটা এক্সপিরিয়েন্স, এটা সে বাস্তব জীবনে গিয়ে অভিজ্ঞতা করে আসছে। অর্থাৎ মনে করো জন ডান তার নিজের চেয়ার টেবিলে বসে দ্য সান রাইজিং কবিতাটা লিখছে, যেখানে সে বর্ণনা দিছে, মনে করো যে তার গার্লফ্রেন্ডকে নিয়ে সে বসে আছে হচ্ছে সমুদ্রের পাড়ে কোথাও একটা, এবং সেখানে বসে সে কী করছে, সে পাশের দৃশ্য দেখছে, সূর্যের সাথে কথা বলছে। তো এমনভাবে সে এই লেখাগুলোর মাধ্যমে ফুটিয়ে তোলে তার এই কথাগুলোকে, দেখে যেন মনে হয় যে যেন সে বাস্তবেই এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছে। এটা যদি একটা বাস্তব ঘটনা ছিল, তো সেরকমটাই বলতে চাচ্ছি যে মেটাফিজিক্যাল কবিদের কাছে তারা এমনভাবে কবিতাগুলোকে উপস্থাপন করতে পারতো, মনে হতো যেন তারা যা বর্ণনা করছে সেটা খুবই বাস্তব। জানি না, আমি এখানে প্রায় ঘন্টা খানেক বসে আছি, এতক্ষণ কোনো বাইক বা আওয়াজ কিছুই ছিল না, আমি ভিডিও করতে শুরু করলাম, এখানে কাজ করা শুরু করছে, বাইক আসতেছে, গাড়ি আসতেছে, জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। যাই হোক, তো দেখো, তো তখন জন ডান বা তার দলের যে স্কুল অফ মেটাফিজিক্যালস, স্কুল বলতে কিন্তু দল বোঝায়, যে কোনো দল বা সাধারণত মাছের ঝাঁককে স্কুল বলে, তো স্কুল অফ মেটাফিজিক্যালস বলতে বোঝা হচ্ছে মেটাফিজিক্যাল কবিদের যে দল, এই দলটা তখন একটা নির্দিষ্ট স্টাইলে কবিতা লেখা শুরু করে, এবং তারা কবিতা লেখার সময় একটা জিনিস ব্যবহার করে, সেই জিনিসটাকে বলা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। তো ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি জিনিসটা কী, সেন্সিবিলিটিটাকে ইউনিফাই করা বা একত্রিত করা, সেন্সকে একত্রিত করা, সেন্সকে ব্যবহার করে কাজে লাগিয়ে কবিতা লেখা। এখন সেন্সটা আবার কী, আবারও খেয়াল করো, ইমাজিনেশন, ইমোশন, থট, ইমাজিনেশন কল্পনা, আবেগ এবং চিন্তা, এই জিনিসগুলোকে যদি একত্রে করে কবিতা লেখা হয়, বা এই জিনিসগুলোকে একত্রীকরণটাকেই বলা হয় ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। খেয়াল করে, এই পুরো জিনিস, এই কয়েকটা জিনিসই কিন্তু মূলত সেন্সিবিলিটি। এবার আমরা চলে আসি যে এই সেন্সিবিলিটিগুলোকে কারা ব্যবহার করছে, সমস্ত মেটাফিজিক্যাল পোয়েটসরা, তারা এইগুলো ব্যবহার করে দেখবে যে তারা যে কবিতাগুলো লিখছে সেগুলো কিন্তু মানে খুবই লজিক নিয়ে বা রাজনীতি নিয়ে বা এই ধরনের কিছু জিনিস কিন্তু খুব কম, তারা কী করছে, আবেগ নিয়ে লিখছে, তাদের মনে করো যে ঈশ্বরের সাথে প্রেম নিয়ে লিখছে, গার্লফ্রেন্ডের সাথে প্রেম নিয়েও তারা লিখছে, অথবা রিলিজিয়াস কিছু কিছু বিষয় নিয়ে লিখছে, মেটাফিজিক্যাল পোয়েটসই সাধারণত যে যে টপিক নিয়ে লেখা হয়। তো আমরা কিন্তু ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি সম্পর্কে জানতে পারলাম, আসলে যদিও বলতে চেয়েছিলাম যে শুধু ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি নিয়ে কথা বলবো, দুটো নিয়েই কথা বলা হয়ে যাচ্ছে, বাট ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটিটা নিয়ে কথা বলি। আমরা জানি যে তোমার এই যে মেটাফিজিক্যাল পোয়েটসদের সময় ঠিক পরে পরে যে কবিরা কবিতাগুলো লেখা শুরু করে, বা যে সমস্ত সাহিত্যিকরা সাহিত্য লেখা শুরু করে, তাদের সাহিত্যগুলোর দিকে আমরা তাকালেই আমরা বুঝতে পারবো যে আসলে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি জিনিসটা কী। প্রথমত ডিসোসিয়েশন মানে আলাদা করা, পৃথককরণ, সরিয়ে রাখা, অর্থাৎ তারা সেন্সিবিলিটিগুলোকে সরিয়ে রাখছে। কীভাবে সরিয়ে রাখছে খেয়াল করো,
তোমরা যদি ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড পড়ো, উইলিয়াম কনগ্রেভের ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড, সেখানে কী দেখানো হয়েছে? সর্ডিড ম্যাটেরিয়ালিজম, তারপর পারভার্স সেক্সুয়ালিটি, তারপর টাকা পয়সার লোভ ইত্যাদি। অথবা তোমরা যদি রেপ অফ দ্য লকের দিকে খেয়াল করো আলেকজান্ডার পোপের, দেখবা যে এখানেও কিন্তু তারা অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলিদেরকে ছোটো করার চেষ্টা করছে। আবার আবসালাম এন্ড এসিটোফেলের দিক যদি খেয়াল করো, দেখবে যে কিং ডেভিড বা আমাদের দাউদ আলাহিস সাল্লাম এবং সুলাইমানের বর্ণনা দেওয়ার মাধ্যমে অ্যালিগোরিক্যালি কিন্তু তিনি একটা রাজাকে এবং তার পরিবার বা এই রাজস্ব বর্গটাকেই অপমান করার চেষ্টা করছে। তো খেয়াল করো, আবেগ দিয়ে কখনও যুক্তি খাটায় কাউকে অপমান করা যায় না। তাহলে এই সমস্ত কবিরা, উইলিয়াম কনগ্রেভ বলো বা আলেকজান্ডার পোপ বলো, এই সমস্ত কবিরা তারা যে মহাকাব্য বা কবিতাগুলো লিখছে বা নাটকগুলো লিখছে, তারা কী ব্যবহার করে লিখছে? তারা ব্যবহার করছে লজিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্টস, তারপর উইট, মাথার বুদ্ধি, হ্যাঁ, লজিক্যাল থিঙ্কিং, উইক, আর্গুমেন্ট, এই সমস্ত। তো এবার দেখো, ওদের মধ্যে যদি এই লজিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্ট এবং উইট, উইট মানে হচ্ছে প্রচুর বুদ্ধি, বুদ্ধি খাটায় লেখা, একটা মানুষকে এমনভাবে পচাবে যেন সে নিজেও ঠিক মতো না বুঝতে পারে, আসলে সেটা রাজাদের সময়ে রাজার দরবারে বসে রাজাকে নিয়ে লেখা, বা ওই রাজার রাজ্যে বসে রাজাকে নিয়ে যদি বাজে কিছু লিখতে চায়, তারা কিন্তু স্পষ্টভাবে সেরকম লিখতে পারবে না, তাদেরকে একটু খেয়াল করেই লুকিয়ে টুকিয়েই লিখতে হবে। তো সেরকমভাবেই তারা এমনভাবে লিখত যেন পরবর্তী সাহিত্যিকরা বা পরবর্তী পাঠক প্রজন্মরা এটা পড়ে ভালোভাবে বুঝতে পারে যে হ্যাঁ, আমাদের রাজাদের সম্পর্কে এরকমভাবে বলে গেছেন তিনি। অথবা হয়তো রাজাও বললেও যেন সরাসরি তার দিকে ইঙ্গিত করছে এরকমটা না বুঝতে পারে। তো দেখো, তাহলে ওনাকে এই জিনিসটা লেখার জন্যে কী পরিমাণ ব্রেন খাটাতে হয়েছে, বা কী পরিমাণ চিন্তা করতে হয়েছে, কী পরিমাণ লজিক নিয়ে চিন্তা করতে হয়েছে। তো এই যে বিষয়টা লজিক্যাল থিঙ্কিং, ইউজিং অফ উইট, ব্রেন ব্যবহার, আর্গুমেন্টস, তর্ক করা, এই জিনিসগুলো যখনই ব্যবহার করে তখন এখানে বাদ পড়ে যায় কি, এখানে কিন্তু আবেগ বা ইমোশনটা বাদ পড়ে যায়। আর যখনই আবেগ, ইমোশন এগুলো বাদ পড়ে যাচ্ছে, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটির এই এলিমেন্টসগুলো, উপাদানগুলো বাদ পড়ে যাচ্ছে, তাহলে এখানে থেকে যাচ্ছে কি কি থেকে যাচ্ছে? ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি, অর্থাৎ সেন্সিবিলিটির যে মূল জিনিসগুলো সেগুলো বাদ পড়ে গেলে যেটা বাকি থাকে সেটাই মূলত হচ্ছে আমাদের ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটির মূল পার্টসগুলো কি কি? লজিক্যাল থিঙ্কিং, আর্গুমেন্টস, ইউজিং অফ উইটস, ইউজিং অফ লজিক, ইউজিং অফ ব্রেইন, ব্রেইন ব্যবহার করে যে লেখা, এইগুলো হচ্ছে আমাদের ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। আর ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি কি আবার বলি, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটিটা হচ্ছে মানুষের আবেগ, চিন্তাভাবনা, কল্পনা, এইগুলো, অর্থাৎ ইমাজিনেশন, তারপর ইমোশন এবং থট, এইগুলো ব্যবহার করে যে সমস্ত লিখনীগুলো লেখা হয়েছে সেগুলো, বা এই সমস্ত জিনিস ব্যবহার করে যে সময়টা প্রচুর পরিমাণ লেখক এই জিনিসগুলো ব্যবহার করে লিখেছেন, বিভিন্ন ধরনের লেখা লিখেছেন, এই পুরো সময়টাকেই বলা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি, এই কাজটাকেই বলা হচ্ছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। আর পরবর্তী সময়ে যারা এই সেন্সিবিলিটিগুলোকে ব্যবহার করে নাই, তারা ব্যবহার করছে লজিক, দেয়ার ব্রেইন, দেয়ার লজিক্যাল আর্গুমেন্ট, এই সমস্ত জিনিসগুলোকে বা এই বিষয়গুলোকে বলা হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তো আবার আর লাস্ট একবার বলবো, ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটিকে ব্যবহার করা হয়েছে হচ্ছে তোমার মেটাফিজিক্যাল পোয়েটসরা বা ওই সময়কার কবিরা এগুলোকে ব্যবহার করছে ইউনিফিকেশন অফ সেন্সিবিলিটি। আর ল্যাটার পোয়েটস, অর্থাৎ পরবর্তী প্রজন্মের কবিরা, তারা যেমন উইলিয়াম কনগ্রেভ, জন ডাইড্রেন, এই সমস্ত কবিরা কী ব্যবহার করছে? তারা ব্যবহার করছে হচ্ছে, আরেকজন ছিল আলেকজান্ডার পোপ, এরা ব্যবহার করছে হচ্ছে লজিক্যাল থিঙ্কিং এবং আর্গুমেন্টস, অর্থাৎ তারা ব্যবহার করছে হচ্ছে ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তাদের এই লেখাগুলোর মধ্যে কী খুঁজে পাওয়া যায়? ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি। তো আশা করা যায় যে ইউনিফিকেশন আর এই ডিসোসিয়েশন অফ সেন্সিবিলিটি নিয়ে তোমাদের ঝামেলা এখানেই শেষ হবে। তারপরেও যদি তোমাদের এই টপিক নিয়ে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি তোমাদের জন্য চেষ্টা করব দ্রুত ভিডিও বানানোর। আর কমেন্টের কিন্তু আমি সব কমেন্টের রিপ্লাই দিই, সুতরাং অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। তো সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো, আমার চ্যানেলে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটার লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সাথে সেখানে কানেক্টেড হতে পারো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।